80 ফুটের প্রতিমা, যাই হোক। ওরে বাবারে বাবা, আমি তো গিয়ে পুরো চমকে গেলাম। এ কত বড় প্রতিমা, এ তো দেখতে গিয়ে তো পুরো মানে ঘাটটা সব ব্যথা হয়ে যাবে। 80 ফুটের একটা প্রতিমা, সত্যি সত্যি মানে জাস্ট কল্পনা করা যাবে না যে কত বড় প্রতিমা। উড়িয়ে বাপরে, একটা লোক দাঁড়িয়েছিল মনে হচ্ছে যেন মায়ের যে হাতের যে আঙুলটা আছে সেই আঙুলের সমান, উঁচিতে বাসে কাজ করছিল। 80 ফুটের একটা প্রতিমা ভাই, ভাবা যায়? আমি রমেন আর আমার চ্যানেল রটক উত্তমের প্রত্যেকে স্বাগত। এখন আমি চলে এসেছি ব্যারাকপুরে যে ফিশারি গেট, সেই ফিশারি গেটে একটা বড় যে কালীমূর্তি তৈরি হচ্ছে, সেই বড় কালীমূর্তি অর্থাৎ 80 ফুটের একটা কালীমূর্তি তৈরি হচ্ছে এখানে। সেই 80 ফুটের কালীমূর্তিটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। তার প্রস্তুতি পর্ব কেমন চলছে, শিল্পী কৃষানুপাল যার ভাবনা, অর্থাৎ দেখো দেখতেই পাচ্ছি ঠিক আমার পেছন দিকে, দেখো আশি ফুটের প্রতিমা, ভাবা যায়? জাস্ট মানে চলো দেখি আরেকটুখানি সামনে গিয়ে দেখি কেমন লাগছে প্রতিমাটা, কেমন প্রস্তুতি চলছে। মায়ের লজ্জা নিবারণের জন্য কোমরে যে হাতগুলো থাকে সে হাতগুলোই তো প্রায় 1-1.6 ফুট। শেয়ালটা প্রায় 15 ফুট অন্তত, 15 ফুটের শেয়াল, অর্থাৎ শেয়ালটাই শুধু 15 ফুট। এই যে খাড়াটা তৈরি হচ্ছে, খাড়াটাই শুধু 12 ফুটের একটা খাড়া,
80 ফুটের মায়ের হাতে 12 ফুটের খাড়া থাকলে সেই প্রতিমাটা যে কেমন দেখতে লাগবে সেটা তো বুঝতেই পারছো। আর এটা দেখার জন্য তোমাদেরকে চলে আসতে হবে ব্যারাকপুরের ফিশারি গেট বা 81 নম্বর বাস স্ট্যান্ডে। এবং কীভাবে আসবে সেটা তোমরা জানতেই পারবে বা জানিয়েও দেবো, কিংবা এখানকার সদস্য থেকে জিজ্ঞেস করে নেবো যে তোমরা কীভাবে আসতে পারবে। দেখতে থাকো ভিডিওটা। আমার সাথে সেক্রেটারি রয়েছেন এই মুহূর্তে। অর্থাৎ এত বড় কালী কেন? এত বড় কালী বলতে আমাদের গত 3-4 বছর ধরে আমরা মোটামুটি এই স্ট্যান্ডার্ডেই বড় বড় কালী করে, সবাই তো থিম করে এই করে। আচ্ছা, বড় কালী নৈহাটিতে বড়মা আছে। হ্যাঁ, বড়মা তো সেটাকেই মাথায় রেখে আর কি আমরা একটু বড় কালী করার। আপনাদের ক্লাবের নামটা যদি একটু বলেন। ক্লাবের নাম হচ্ছে বটতলা স্পোর্টিং ক্লাব। বটতলা স্পোর্টিং ক্লাব, এটা কত বছরের পুজো? এটা 65 বছরের পুজো। 65 বছরের পুজো। তো এই বছর তো আপনাদের মোটামুটি একটা আলোড়ন সৃষ্টি করেছে, প্রায় 75 ফুটের একটা প্রতিমা। 80 ফুট? 80? ও আচ্ছা, 80 ফুটের প্রতিমা। যাই হোক, তা একটা খালি কথা বলুন যে এখন প্রচুর মানুষ তো বোধহয় আসছে এখনো পর্যন্ত দেখার জন্য। অলরেডি শুরু হয়ে গেছে। আচ্ছা, এটা চলবে যত দিন কাছে এগিয়ে আসবে তত ভিড় বাড়বে। আচ্ছা, এটা মোটামুটি সবাই জানে যে বটতলা স্পোর্টিং ক্লাব নতুনত্ব কিছু দেখাবে, এটা নিয়েই মানুষের আশা নিয়ে আসে। কতদিন থাকবে প্রতিমাটা একটু যদি বলেন? 15 তারিখ অবধি থাকবে। 15 তারিখ অবধি থাকবে প্রতিমাটা। বাহ, খুব ভালো। আর আপনাদের মোটামুটি দেখেন তো প্রচুর ভিড় হবে, সুতরাং ব্যবস্থাপনা কি থাকবে? ব্যবস্থাপনা সব রকম আছে আপনার, আমাদের নিজস্ব ভলেন্টিয়ার আছে, প্রাইভেট সিকিউরিটি আছে, প্রশাসন তো আছেই, সবাইকে নিয়ে ওয়ান ওয়ে করে দিই যাতে কোনো রকম মানুষের অসুবিধে না হয়। এদিক দিয়ে ঢুকবে, আমরা এদিকে রাস্তাকে পুরো ক্লিয়ার রেখেছি যে এই রাস্তা দিয়ে বেরিয়ে যাবে একদম, মানে পিছন দিকে ব্যাক করার কোনো সুযোগ। দাদা, অনেকেই আছে আমার চ্যানেলে যারা কীভাবে আসবে একটু যদি আপনারা বলে দেন যে কীভাবে আসবেন। ব্যারাকপুর থেকে আসে, ব্যারাকপুর থেকে আপনাকে ট্রেন, বাসে বা অটোতে বা টোটোতে স্টেট ব্যাংকের মোড়ে নামতে হবে। ওখান থেকে পায়ে হেঁটেই আপনাকে পুরো মণিরামপুর ঠাকুর দেখতে হবে। মণিরামপুর বলতে হবে, তাই তো? তার মানে স্টপেজটা মণিরামপুর, পরে মিস্ত্রিঘাট বললেই হবে, স্টেট ব্যাংকের মোড় ওইখানতেই আপনার হচ্ছে লাস্ট। আচ্ছা, লাস্টে বাসে করে আসার, তারপরে আপনাকে পুরোটাই পায়ে হেঁটে আসা, হেঁটে আসতে হবে। বাহ, মানে অবাক হয়ে গেছি এতটা বড় প্রতিমা দেখে। তো সুতরাং এই ব্লগটা কেমন লাগলো তোমরা আমায় জানিও, যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা পুরনো তারা লাইক শেয়ার আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। তাহলে আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি। ব্যারাকপুরের যে ফিশারি গেটের সামনে যে পুজোটা হচ্ছে সেখান থেকে, অর্থাৎ ছোটো মুখে বড় কথা, সত্যি সত্যি বড় কথা, কারণ এত বড় কালী যখন তখন তো বড় কথা হবেই। শিল্পী কৃষানুদা, যার মস্তিষ্ক প্রসূতি এই ভাবনা, তাহলে বিদায় নিচ্ছি এই মুহূর্তে। তোমার সাথে দেখা হবে আবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। অতক্ষণে টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।